এদিকে রাজনীতিবিদ ও সংসদ সদস্য হিসেবে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ অনন্য নজির স্থাপন করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির দুইটি বইয়ের প্রকাশনা উৎসবে তিনি একথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রপতি দেশ ও মানুষের কল্যাণে কাজ করে একটি সার্থক জীবন পার করছেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি তার দায়িত্ব থেকে বিদায় প্রাক্কালে সবাইকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অনুরোধ জানান। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের আত্মজীবনীমূলক বই আমার জীবননীতি আমার রাজনীতি ও বিভিন্ন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দেওয়া ভাষণের সংকলন স্বপ্ন জয়ের ইচ্ছা এই দুটি বইয়ের প্রকাশনা উৎসব উপলক্ষে সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদের স্পিকার, মন্ত্রী, সংসদ সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। প্রধানমন্ত্রী সহ উপস্থিত সবাই বই দুটি হাতে নিয়ে বই উৎসবের সূচনা করেন। মোহাম্মদ আব্দুল হামিদ শুধু রাষ্ট্রপতিই নন, বর্ষীয়ান রাজনীতিক হিসেবে সাক্ষী হয়ে আছেন বাংলাদেশের রাজনীতির নানান চড়াই উত্রায়ের। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সহচর বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ, রাষ্ট্রপতির স্ত্রী সহ অনেকের স্মৃতিচারণে উঠে আসে সেসবের টুকরো অংশ। মহামান্য রাষ্ট্রপতির রচিত আত্মজীবনীমূলক আমার জীবননীতি আমার রাজনীতি। প্রধানমন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পাশে আর ব্যক্তিজীবনকে কাছ থেকে দেখেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মৃতিপটেও তাই ভেসে উঠল রাষ্ট্রপতি সেসব বর্ণাঢ্য দিনগুলো। সাতবার তিনি পার্লামেন্ট মেম্বার এবং ওই হওয়ার অঞ্চলে কখনো মহামান্য রাষ্ট্রপতিকে কেউ কখনো পরাজিত করতে পারেনি, কারণ আমাদের দেশের নির্বাচনের তো অনেক চেহারা আমরা দেখেছি, ভোট চিন্তায় চুরি ডাকাতি অনেক কিছু আমরা দেখেছি, কিন্তু এই জায়গাটা কেউ কোনোদিন কেড়ে নিতে পারেনি, কারণ তার সঙ্গে ছিল মাটি মানুষের একটা যোগাযোগ। পরপর দুই মেয়াদে দায়িত্ব পালন শেষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিদায় নিতে যাচ্ছেন। স্বাধীনতার আগে শুরু হয়েছিল যার রাজনৈতিক জীবন, তিনিও তুলে ধরেন রঙিন সেসব দিনগুলো। পাশাপাশি বিদায় প্রাক্কালে সবাইকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অনুরোধ জানান তিনি। জীবনে অনেক চড়াই উতরাই উত্থান পতন এসেছে, অনেক সময় চরম পরীক্ষার মুখোমুখি হয়েছি, কিন্তু সবকিছু মোকাবেলা করতে বঙ্গবন্ধুর আদর্শ ও অনুপ্রেরণাই শক্তি জুগিয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে বঙ্গবন্ধুর শিক্ষা ও আদর্শকে সমুন্নত রাখতে পারি এবং জীবনের শেষ দিন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে বেঁচে থাকতে পারি। পরে আমন্ত্রিতদের সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেন রাষ্ট্রপতি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।